প্রেসিডেন্টদের অন্য জীবন লিখেছেন আব্দুল কাদের। উপস্থাপনায় আমি মোহাম্মদ মুর্তজা ইসলাম। এবারের প্রেসিডেন্ট উডো উইলসন। উডো উইলসন ছিলেন অধ্যাপক ও ফুটবল কোচ। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি ছিলেন থমাস উডো উইলসন। 1912 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। উইলসন 1856 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি দাসত্ব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ভার্জিনিয়ায় জন্ম নিলেও উইলসন তার শৈশব ও কৈশোর আগস্টা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও কলম্বিয়ায় কাটিয়েছিলেন। ছেলেবেলা থেকেই উইলসন পড়াশোনায় ভীষণ অনাগ্রহী ছিলেন, তবে খেলাধুলায় তার ছিল ব্যাপক আগ্রহ। 1886 সালে পিএইচডি গ্রহণের পর আমেরিকার বিখ্যাত কর্নাল ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে নিয়োগ পান, তবে তিনি সেখানে ফুল টাইম কর্মী হিসেবে ছিলেন না, কর্নাল ইউনিভার্সিটির পার্ট টাইম অধ্যাপক ছিলেন। এর আগে তিনি আমেরিকান বায়ান মোর কলেজ এবং ওয়েসলি ইউনিভার্সিটিতে 3 বছরের জন্য কোচ হিসেবে চাকরি করেছিলেন। সেখানে ফুটবল দলের কোচ হিসাবে কাজ করতেন উইলসন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খেলার প্রতি ভালোবাসা কমেনি তার। ফুটবল ছাড়াও বেসবল, ভলিবল এবং গলফ খেলার প্রতি তার আগ্রহ ছিল লক্ষ্য করার মতো। 1902 থেকে 1910 সাল পর্যন্ত প্রিন্সটন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ফুটবল দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেন।